মোর সমস্যা এটা হয়েছিল, কালি সন্ধিয়া মোটামুটি আপনার 6 বজার আগে আগে একটা মেসেজ আহিলে মোবাইলত। মোবাইল মেসেজটো চালো, মোর প্লেটিনা গাড়িখনের এগেনস্টত একটা ফাইন আহিছে। একটা মেসেজ দিলে মানে দ্বিতীয় ফালের একটা মেসেজ আহিছে, মানে ফাইন আহিছে। মই যেটা চালো মোর গাড়িখন 3 দিন ধরে ঘরতে পড়ে আছে, মইতো ব্যবহার করা নাই। লগে লগে মই মেসেজটো লৈ কিনে লোকেল থানালৈকে গুছি গেলো। অফিসারক খবরটো ললো, মোর এনেকুৱা এটা ফাইন কাটিছে, কি কারণ কাটিছে এটা সুধিল। তারপর সারেও চালে, সারে চাই কিনে কলে কোট কাটিছে, আমার তো পার্টি যাওয়া নাই এনেকে কলে সারে। তারপর মই কি করলো হয় নাকি, এটা এপসত মই আর লোকাল লড়ার একটা এপসত চালো, তাতে গম পালো 3,000 টাকা ফাইন কাটিছে কোকরাঝারত সিট বেল্ট নামারা আর নো পার্কিংত রাখার কারণে। আর বাইক এখন গাড়িত মই সিট বেল্ট কেনকৈ মারিম, বা কোকরাঝারলৈকে মই গৈ কিনে লগে লগে মই মেসেজটো পোৱাৰ 10-15 মিনিটে মই থানাত খবর ললো, তেওঁলোকে ফাইন কাটা নাই। তাৰপিছত গম পোৱাত মোৰ বেয়া লাগিছে, কারণ বাইক এখনৰ কাৰণে মই যদি 3,000 টাকা ফাইন কাটিব লাগে, কি কাৰণত ফাইন কাটিব লাগে। তাৰপিছত গম পালো সিট বেল্ট আৰু তোমাৰ নো পাৰ্কিঙত কোকৰাঝাৰত, কোকৰাঝাৰত মানে নো পাৰ্কিঙত ৰাখিছিলোঁ গাড়ীখন, তাতে সিট বেল্ট মাৰা নাছিলোঁ আৰু নো পাৰ্কিঙত থকাৰ কাৰণে ফাইন কাটিছে 3,000 টকা। মইতো যোৱা নাই, মই গৈয়ে মানে মোটামুটি আজি 1 বছৰ হ'ল মই যোৱা নাই। আৰু প্ৰায় প্লেটিনা গাড়ীখন লৈ মই কোকৰাঝাৰ কেনেকৈ যাম? হয় প্লেটিনা গাড়ী আছিলে, AS AS 01 DV 0631 গাড়িখনৰ, এইখন প্লেটিনা গাড়ী। এতে আজি 3 দিনৰ বেছি হ'ল, আজিলৈকে চলোৱাই নাই, এনেকৈ পৰি আছে। 3,000 টকা ফাইন কাটিছে, এইটো সিট বেল্ট নলগোৱাৰ কাৰণে আৰু নো পাৰ্কিঙত গাড়ীখন ৰখা বুলি কৈছে। হয় এইটো মই গম পোৱাত কোকৰাঝাৰ থানাৰে কাটিছে বুলি গম পাইছোঁ। হয় এতিয়া মই এটাই চৰকাৰক অনুৰোধ কৰিছোঁ, মোৰ এই যে ফাইনটো মিছা কাৰণত দিলে, মই গাড়ীখন 3 দিন ধৰি গাড়ী চলোৱা নাই আৰু বাইক এখনত সিট বেল্ট কেনেকৈ মাৰিম, বাইক এখন সিট বেল্ট কিবা মাৰিব পাৰিম নেকি, এইটোতো আজি প্ৰথম শুনিলোঁ মই, যোৱাকালি প্ৰথম শুনিছোঁ। এইটোৱে আৰু উচিত তদন্ত হ'ব লাগে, সেয়াই আৰু মোৰ যেনে।